মহামারী করোনা ভাইরাসের কারণে দেশত দীর্ঘদিন ধরে বন্ধ তাহা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি আবারও বাড়ায় সরকার। আগামী 11 সেপ্টেম্বর পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বলবৎ থাকিব। শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি হয়ে সংক্রমণের হার আরেকখানা নিচে নামিলেই শীঘ্রই শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হব। 26 আগস্ট দুর্যে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের যৌথ বৈঠকত এই সিদ্ধান্ত লওয়া হয়। বৈঠকত শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা এ দুই মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী এবং 3 সচিব অংশ লয়। এছাড়া বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনার, চেয়ারম্যান ও সদস্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভিসি, অধিদপ্তর মহাপরিচালক এবং করোনা সংক্রান্ত জাতীয় কারিগরি কমিটির সদস্য উপস্থিত আছে। এদিকে দীর্ঘদিন ধরে বন্ধ তাহা বিশ্ববিদ্যালয় খুলিবে তারে ঘোষণা করছে সরকার। বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে জানতে চাইলেই শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি হয় আগামী 17 অক্টোবরের ফরাতুন ধাপে ধাপে বিশ্ববিদ্যালয় খোলা হব, তবে অবশ্যই স্বাস্থ্যবিধি মানন করিব। বিশ্ববিদ্যালয় খুলিবার আগে বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষক শিক্ষার্থী হল টিকা লবের বিষয়কান চক আকারে ইউজিসিত ফাটম পড়িব। জিতারা টিকা কার্যক্রম শেষ নহব ইতারা বিশ্ববিদ্যালয় বন্ধ রাখিবেন নির্দেশ দেয় উনি। দুরশেষ, সিপ্লাস টিভি, চট্টগ্রাম।